আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, হোমিও হেলথ টিপসে আপনাদের প্রত্যেককে জানা স্বাগতম। আমি ডাক্তার মোহাম্মদ মুফতিউর আলম। আজ আপনাদের সামনে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজকের বিষয় হলো নাক ডাকা বা স্নোরিং। বন্ধুরা, ঘুমের ঘরে নাক ডাকা কি জিনিস তা আমরা প্রত্যেকেই জানি। তো আজকে জানাবো এই নাক ডাকার কারণ সমূহ আসলে কি কি এবং এটা বন্ধের কি কি উপায় রয়েছে ও সহজ সহজ কি কি টিপস রয়েছে, এবং পরিশেষে জানিয়ে দেবো এটা নিরাময়ের জন্য কার্যকরী কি কি হোমিওপ্যাথিক মেডিসিন আমরা ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, যারা বিষয়ে জানতে চান তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন এবং তার পাশে বেল আইকনটি বাজিয়ে দিন আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। বন্ধুরা, নাক ডাকা মোটেও আরামদায়ক কোনো বিষয় নয়। প্রায় বাড়ির দু একজন এই নাক ডাকা সমস্যায় ভোগেন। মাঝ বয়সী ও বয়স্ক পুরুষের ক্ষেত্রে এই সমস্যা বেশি হয়। 40 বয়সে নাক ডাকা তেমন কোনো ক্ষতিকর বিষয় নয়, তবে বিকট শব্দ করে নাক ডাকা যা বন্ধ দরজা দিয়েও পাশের ঘর থেকে শোনা যায়, এরকমটা হলে তা সব সময়ই অস্বস্তিকর। নাক ডাকার কারণ ও প্রতিকার সম্পর্কে জানলেই সহজেই বুঝতে পারবেন এই বিষয়টি সম্পর্কে। তো বন্ধুরা, এবার বলি নাক ডাকার কারণ সম্পর্কে। ঘুমানোর সময় নাক ও গলা দিয়ে ঠিকমতো শ্বাস বেরোতে না পারলে গলা ও নাকের আশপাশের টিস্যুগুলো কাঁপতে থাকে, ফলে গর্জন বেরিয়ে আসে ক্ষণে ক্ষণে। ওজন বেশি হলে অর্থাৎ শরীরে অতিরিক্ত ফ্যাট টিস্যু জমে গেলে ও পেশিসমূহ দুর্বল হলে নাক ডাকা শুরু করতে পারেন কেউ কেউ। বয়স বাড়লে নাক ডাকার সমস্যা দেখা দিতে পারে। যতটাই বয়স বাড়ে আমাদের কণ্ঠনালী ততটাই সরু হতে থাকে, ফলে নাক ডাকা শুরু হয়। শারীরিক গঠনের কারণে মহিলাদের থেকে পুরুষেরা বেশি নাক ডাকে। সাধারণত মহিলাদের থেকে পুরুষদের শ্বাসনালী সরু হয়, আর এই জন্যই পুরুষ মানুষের নাক ডাকার সমস্যা বেশি হয়ে থাকে। নাকে পলিপাস থাকলে বা সাইনাসের সমস্যা থাকলে নাক ডাকা শুরু হতে পারে। নিয়মিতভাবে মদ্যপান, ধূমপান ও ঘুমের ওষুধ খেলে নাক ডাকা শুরু হতে পারে। এর কারণ হলো পেশিগুলো অতিরিক্ত মাত্রায় ছেড়ে যায়। লম্বা টান টান চিত হয়ে শুলেও নাক ডাকে অনেকেই। গলার কাছের পেশিগুলো তখন টেনে না থেকে আলগা হয়ে যায়, ফলে গলা থেকে নিঃশ্বাস বেরোতে অসুবিধা হয়। অতিরিক্ত কাজের চাপ থাকলে বা শরীর ক্লান্ত থাকলে তখন ঘুমালে নাক ডাকা শুরু হতে পারে। তো বন্ধুরা, এই নাক ডাকা নিরাময়ের জন্য কার্যকরী কী কী হোমিওপ্যাথিক মেডিসিন আমাদের রয়েছে সে সম্পর্কে একটু জেনে নেই। প্রথমে যে কার্যকরী মেডিসিনটির নাম বলবো সেটা হলো ওপিয়াম। নাক ডাকার জন্য সবথেকে বেশি ব্যবহার করা হয় এই ওপিয়াম নামের মেডিসিনটিকে। খুব জোরে নাক ডাকা এবং নাক ডাকলে ঘর ঘর করে আওয়াজ হয়, এরকম যদি দেখা যায় তবে সেখানে আমরা ওপিয়াম মেডিসিনটি ব্যবহার করতে পারি। নাক ডাকার উপরে আরেকটি ভালো মেডিসিন হলো চায়না। বাচ্চাদের নাক ডাকার সবথেকে বেশি ব্যবহৃত মেডিসিনটি হলো চায়না। মাঝরাতের পর যদি নাক ডাকার সমস্যা বাড়ে, অর্থাৎ ডিপ স্লিপে চলে গেছেন, তখন যদি নাক ডাকার সমস্যা হয় এবং তার সাথে যদি শারীরিক দুর্বলতার সমস্যা থাকে, সেক্ষেত্রে আমরা চায়নার কথা চিন্তা করতে পারি। নাক ডাকার উপরে আরেকটি ভালো মেডিসিন হলো স্টোমোনিয়াম। স্টোমোনিয়ামও নাক ডাকায় খুব ভালো কাজ করে। এক্ষেত্রে কিছু সিমটম বা লক্ষণ আমাদেরকে মনে রাখতে হবে। স্টোমোনিয়ামের রুগীরা একটু ধার্মিক টাইপের হয়, একটু রিলিজিয়াস টাইপের হয়, নামাজ কালাম বা রোজাদার হয় এবং অন্যান্য অন্ধবিশ্বাসও এদের অনেক বেশি থাকে। তো এরকম সিমটমস বা লক্ষণ যদি কারো মাঝে পাওয়া যায় তবে স্টোমোনিয়াম সেখানে খুবই ভালো কাজ করবে। তো বন্ধুরা, আরেকটি ভালো মেডিসিনের নাম বলবো, সেটা হলো লেমনা মাইনর। নাকে যদি কোনো প্রকার সমস্যা থাকে, অর্থাৎ পলিপ বা অবস্ট্রাকশন থাকে এবং এটার জন্য যদি নাক ডাকার সমস্যা হয়, তবে লেমনা মাইনর সেখানে উত্তমভাবে কাজ করবে। আরেকটি ভালো মানের মেডিসিন হলো হায়োসিয়ামাস। হায়োসিয়ামাসের রুগীদের নাক ডাকার পরিমাণ এতটাই জোরে এবং এত বেশি হয় যে রুমে আছে সে রুম তো শব্দ দূষণ করেই, বা পাশে থাকা কেউ বিরক্ত তো হচ্ছেই, অনেক সময় পাশের রুম থেকেও উৎকট শব্দ শোনা যায়। এরকম জোরে জোরে নাক ডাকার সমস্যা কারো থাকলে সেখানে হায়োসিয়ামাস ব্যবহার করা যায়। নাক ডাকার উপরে আরও একটি বায়োকেমিক মেডিসিন হলো ক্যালিসাল। নাক ডাকার জন্য একটি বায়োকেমিক মেডিসিন ক্যালিসাল খুবই ভালো কাজ করে থাকে। হোমিও যে কোনো মেডিসিনের পাশাপাশি যদি আমরা এই বায়োকেমিক ক্যালিসাল মেডিসিনটিকে ব্যবহার করি, তাহলে আমরা খুবই তাড়াতাড়িভাবে ফলাফলটি পাবো। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যে ওষুধগুলোর নাম ও বিবরণ আমি এখানে উল্লেখ করলাম, এই ওষুধগুলোর মধ্য থেকে আপনার রোগ লক্ষণের সাদৃশ্যতা অনুযায়ী যে কোনো একটি ওষুধ আপনি নির্বাচন করে তা সেবন করতে পারবেন। একাধিক ওষুধ একই সাথে সেবন করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে এবং তা অনুচিত বলেই বিবেচিত।
আর ঔষধের পাওয়া কত হবে এবং কি মাত্রায় ও কি পদ্ধতিতে আপনি তা সেবন করবেন তা একজন বিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের কাছ থেকে আপনি তা জেনে নেবেন এবং এ ব্যাপারে পরামর্শও করতে পারেন, অথবা পার্সোনালিভাবে আমাকে ইমোতে, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আপনি টেক্সট করতে পারেন, আমি দ্রুতভাবে রিপ্লাইয়ের মাধ্যমে তা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই আপনি একবার ঘুরে দেখবেন, ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার ছাড়াও অনেক অনেক ভিডিও লিঙ্ক ও অনেক অনেক তথ্য আপনি সেখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার নাক ডাকা বন্ধের কিছু সহজ টিপস বা উপায় সম্বন্ধে বলবো। চিত হয়ে ঘুমালে গলার পেশি শিথিল থাকে, তাই নাক ডাকার আশঙ্কা বেশি থাকে। কাত হয়ে ঘুমালে নাক ডাকার আশঙ্কা কমে যেতে পারে। ধূমপানের অভ্যাস থাকলে তা ত্যাগ করতে হবে। ধূমপানের ফলে শরীরে অক্সিজেনের মাত্রা কমে যেতে পারে। ধূমপানের ফলে শরীরে অক্সিজেন ব্যবহারের ক্ষমতা হ্রাস পায়, যার জন্য বাতাস বের হওয়ার পথ সংকুচিত হয়ে অনেকেই নাক ডাকতে পারেন। যাদের দেহের ওজন বেশি তাদের ওজন কমানো উচিত। বেশি ওজনের কারণে গলার পথ সরু হয়ে শ্বাস নেবার সময় ঘর্ষণের ফলে শব্দ হয়। অতিরিক্ত কাজের চাপও কমাতে হবে। ঘুমাতে যাবার সময় দুশ্চিন্তা কমিয়ে ফেলতে হবে, এটা কিন্তু ভালো কাজ দিতে পারে। তাই ঘুমানোর আগে এমন কিছু কাজ করুন যেন সমস্ত দুশ্চিন্তা ঝেড়ে ফেলে সুন্দর একটা ঘুম আপনি দিতে পারেন। তবে বন্ধুরা, হ্যাঁ, বংশগতির কারণেও কিন্তু নাক ডাকতে পারে। আরেকটি কথা, আপনি নাক দিয়ে শব্দটা করছেন নাকি গলা দিয়ে শব্দটা করছেন সেটা আগে নিশ্চিত হওয়া জরুরি। অনেকের ক্ষেত্রে আবার দুটোই একসঙ্গে হতে পারে। যেটাই হোক না কেন, 2-3 মাস চিকিৎসা গ্রহণ করলে আশা করি রোগ মুক্তি মিলবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন। আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না, কেননা ভিডিওটি কারো না কারো কাজে লেগে যেতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হোমিওপ্যাথি চিকিৎসকের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।